এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো, সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো, মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। সব সময় এরকম তুমি আমার চোখের সামনে পড়ো কেন? হ্যাঁ লেডি, আমার লেডি, তুমি আমার সামনে বসে আমার মায়ের বদনাম করো। কি জন্য কথা বলছো? বদনাম করবো কেন? এটাকে আমরা সবাই জানি, আপনি সবাই জিজ্ঞেস করো। চুপ থাকো। ও কিন্তু এমন ভালো বুদ্ধি দিছে, আমার মন হইতেছে কি ওরই চেয়ারম্যান বানানো উচিত। লেডি, তুমি এত নিচে নেমে গেছো কা? জিনা, আমি নিচে নামি নাই, এতদিন আমি নিচে ছিলাম, এখন আমার এই ভালোবাসার কারণে আমার বয়ফ্রেন্ড আমারে মাথায় তুলে রাখছে। তোমার মতো তো আমারে কাজের সেমরি বানায় রাখে নাই, পায়ের তলায় নামায় রাখছো। হ্যাঁ লিলি, শুনো, তুমি কি জানো আমার বয়ফ্রেন্ড আমারে নিয়ে পার্টিতে গেছিল? গেছো তুমি কোনোদিন আমারে নিয়ে মার্কেট পর্যন্ত? সেখানে তো যাও নাই। পার্টিতে নিয়া আমারে এমনি করে জোড়ায় ধইরা কি সুন্দর কইরা সে নাচছে, তারপর আমারে এমনি করে কোলে তুলে নাচছে। ছবি দেখাবো তোমারে, ঠিক আছে? কি যে সুন্দর লাগছে। তোর পার্টির গোষ্ঠী কি নাই? একদম চুপ, গলা নামায় কথা কও, আর গলা উঁচু করে কথা কইতে পারবে না। যাও, তুমি তোমার মনের কাছে গিয়া কও, চুপ লাগ কথা কও। এই আয় ঘরে আয়, তোরে দেখাইতাছি। যাও তোরে আজকে। দাঁড়াও সিনে, তুমি কোথাও যাইবা না। তুমি কেন যাইবা? তোমার কাছে মাফ চাবো আমি, কারণ দোষ করছি আমি। আরে তুমি যদি চাও তাহলে আমি তোমার পাদরে মাফ চাই। না না, ভুল তো আমার, মাফ চাইলে তো আমি চাইবো। আসলে এইভাবে সকল সকল অনেকে তোলাটা ঠিক হয়নি। না না, তুমি কেন মাফ চাইবা? তুমি তো এই বাড়ির মেহমান, তুমি এই বাড়ির সবার চোখের মণি। তুমি মাফ চাইলে তো এই বাড়ির ইজ্জত থাকবো না, ইজ্জত মান সম্মান সব শেষ হয়ে যাইবো। মাফ চাবো আমি, কেন আমি মাফ চাবো না কও? আমি তো অত অযোগ্য, আমি মাইনসের লগে ব্যবহার করতে জানি না। কেমন ভাবে ব্যবহার করতে হবে এটা তোমার কাছ থেকে আমার শিখতে হবে। লাইক আমি তোমার কাছে মাফ চাবো। মুকিত ভাই, তুমি কও, তুমি কও, তুমি ওটা আমি পা ধরে মাফ চাবো? হ্যাঁ যাই, পা ধরে মাফ চাই। আর সিমি, তোমার কোথাও যাইতে হইব না। এই বাড়ি থেকে যদি কেউ যায় সেটা আমার যাইতে হইব, আমি চলে যাবো, তুমি থাকবা এই বাড়িতে। কেমনে থাকি বলেন? উনি তো বলছে আজকে আমাকে বাড়িতে দিয়ে আসবে, আর ওনার কথা কি আমি ফেলতে পারি? থাকতে পারি যদি উনি চায়। আরে মুকিত ভাই, কি করো তুমি? ওরা কও না, তুমি ওরা কও যেন ও থাকে, প্রয়োজন পড়লে আমি তোমার পাগলে মাপ চামো। আর দূর এই সমস্ত করণ লাগবো না, যদি তোর মন নিজ ইচ্ছায় সায় দেয় তাহলে থাকুক, তুমি এই বাড়িতে থাকুক। আমার মন, আমার আমার মন আইলো কোথা থেকে? আমার তো মন বলে কিছুই নাই। হব, মুকিত ভাই যদি সিমির পছন্দ করে তাহলে এই সিমি হইব মুকিত ভাইয়ের বউ, তোমার বউ হইব। মায়াটার হঠাৎ করে কি হলো বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ, মানে ইমোশনাল হয়েছে এটা বুঝতে পারছি, চোখের কিন্তু কোনো পানি দেখতে পাইলাম না। কাগল যখন কান্দা করে আর কান্দনও কাউরে দেখতে দেয় না, এখনো কানবো এই জন্য চলে গেছে। ওরে বাপ রে বাপ, আপনি তো কাগল রে অনেক চেনেন, অনেক বোঝেন আর কি মনে হচ্ছে। খালি আমি না, ও আমার সাথে আমারে ভালো বুঝে। সিমি আপনি যান, ঘরে যান, আর নিশ্চিন্ত থাকেন, গগল আর কখনোই আপনারে কোনো কিছু কইব না। আরে বাহ, বাসা গেল আর কি, মানে অনেক বড় একটা বিপদ থেকে উদ্ধার হইলাম আর কি। এখন তোমার বলা, মানে তুমি এখন
যত তাড়াতাড়ি মুকিত ভাইরে ওই যে আবার মানে ইয়া করতে পারো আর কি, মন জয় করে ফেলতে পারো, তত তাড়াতাড়ি ভালো হবে সবকিছু। হ্যাঁ মা, তুমি যত তাড়াতাড়ি ওই মুকিতের সাথে মিশতে পারবা হ্যাঁ তত তাড়াতাড়ি মঙ্গল। তুমি এমন ভাবে মিশবা যাতে মুকিত মনে করে যে তুমি সবকিছু, তোমার ছাড়া ও চলতে পারে না, যাতে খুব তাড়াতাড়ি তোমার এই বাড়ি বউ করে। জি মামা, আপনি টেনশন নেবেন না, সেটা আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। চেষ্টা না মা, আমি দোয়া করি তুমি যাতে সফল হও। আমিন। না না ওরকম কিছু না আর কি, হ্যাঁ খুব ভালো হয়েছে, তোমার অ্যাক্টিংটা খুব ভালো হয়েছে, কোনো সমস্যা নাই। আরে বড় বাচ্চা বাইচে গেছি, ও যদি আমার নিয়ে বাড়ির দিকে যাইতে পারতো তাহলে তো সব ঘটনা জানিয়ে ফেলতো। আমার এই যে মায়ের খাওয়া, এই যে মানে কোমরে মায়ের খাওয়ার ঘটনা সব জানিয়ে ফেলতো, অনেক বিপদ হয়ে যাইতো। হয়েছে হয়েছে, আপনার পায়ে সব ছেড়ে আমি বাদ দেন, আলা নাহলে বলতে আর বিপদে পড়বো। আস্তে আসেন না, শুনতে পারলে আবার ঝামেলা বাঁধবে। কিন্তু তোমার পারফরমেন্স কিন্তু খুব ভালো হয়েছে, ঠিক আছে এইভাবে আগায় যাও। মুকিত ভাইরে তোমার কবজার ভর্তি নিয়ে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ওকে। আর তাহলে কোনো সমস্যা থাকলো না, সব সমস্যার সমাধান। হ্যাঁ যাইতেলে আমি, হ্যাঁ যা মনে করছিলাম তার থেকেও ভালো পারফরমেন্স দিছে। এইবার শান্তিতে এই লতিফ, জেলের ভয় আর কর না। জেলের ভয় করো না, না নারী নির্যাতন মামলা দিলে কোনো জামিন নাই, কথাটা মনে রাখো, কয়ে দিলাম। আমি জামিন চাই না, দরই বেদ। তুমি তোমার জাল মিটাও, ইচ্ছা মতন আমারে পিটাও, তারপরে তুমি আমার জামিন দিও না। তুমি আমার কাছে থাকো, আমি তোমার কাছে থাকি। আচ্ছা তুমি কি শুরু করলা বলো তো, হ্যাঁ তুমি কি স্কুলে পড়ো, হ্যাঁ যে তোমারে মাইরা ধরে আমি শিখাবো? তাইলে তুমি কেমনে আমার কাছে থাকবা, অমনি থাকো, এমনি ঠিক করো, যেমনি খুশি তুমি তেমনি আমার শিক্ষা দাও, তারপরে থাকো, নাও এই বে। চুপ করো, আমার কোনো শিক্ষা দেওয়ার তোমারে দরকার নাই, তোমার জীবনই তোমারে শিক্ষা দিব। দেখো আমারে আর তুমি কোনো সময় নষ্ট করো না, আমি আর তোমার সাথে নাই, আমি আমার মতো চলে যাব, ঠিক আছে? সরো না, আমি তোমার যেতে দেব না। দেখো তুমি যদি আর আমার এরকম করে পিছনে ডাকো, এখন তো তাও বাড়িতে আসতেছি, আর কিন্তু বাড়িতেও আসবো, আমার অনেক দেরি হয়ে যাচ্ছে, আমার বয়ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করতেছে, আমার রেডি টেডি হয়ে ফ্রেশ হয়ে আবার যাওন লাগবে, বুঝতে পারছো? সরো। লেডি তুমি যত খুশি ফ্রেশ হও, যত খুশি রেস্ট নাও, আমি খুশি বলবো না। শোনা রে, শুধু তুমি আমার ছেড়ে দেও না, ও লেডি ও শোনা। আপনি কি চান যে আমি জিতি? আর যদি জিতেও যাই আপনি কি খুশি হবেন না বেজার হবেন আমি তো বুঝে উঠতেছি না। এমন হতে পারে যে আমি যদি জিতি আপনার এমন কোন মিশন ছিল যে আমি জিতলে, আমি চেয়ারম্যান হলে সেই কাজটা আপনি করে নেবেন, এর জন্য আপনি আমি চান যে আমি জিতি, ঠিক আছে না? আমি আপনাকে বিশ্বাস করি না ভাইয়া। শুনেন, আপনি একজন নিপাট ভালো মানুষ, এ কারণে আমি আপনাকে হেল্প করতে চাই, আমি চাই যে আপনি জিতেন। আচ্ছা আপনি চান যে আমি জিতি, আর বাচ্চা, বাচ্চার ব্যাপারে? সে তো একটা গুন্ডা, আমি একজন সাংবাদিক হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে কি চাইবো, একটা ভালো মানুষের হাতে এই ফুলের মতো গ্রামটা তার হাতে পড়ুক, কি হবে তাহলে? সে আরো বেশি ফুটে উঠবে এই গ্রামটা, আর গুন্ডার হাতে গেলে কি হবে, ধ্বংস হয়ে যাবে। না কিন্তু এই কথা আপনি যদি বলে থাকেন এখন কিন্তু আগের থেকে আমার সাবধান করেন কিসের জন্য? ওমা কেন, আপনি আবার কি করেছেন যে আমার সাবধান করতে হবে? এই যখন প্রতীক বরাদ্দ হইলো
তখন আমার হাতে ড্যাগার মানে ছুরি কেন আমি নিলাম? মানে আমার তো এখন প্রতীক ছুরি না, তোর ছুরি যদি আমার হাতে থাকে, আমার প্রতীক যদি ছুরি হয়ে থাকে, তাহলে লোকজন কি মনে করবে? তাহলে তো বাচ্চারের গুন্ডা মনে করবে না, মনে করবে যে এই যে করিম, করিমের গুন্ডা, আর ছুরি মার কাকে ভোট দিবে? আমি তো অনেক ফেলে আসব রে ভাই। না মানে ভাই আমি ভেবেছিলাম কি যে কি ভাবছিলেন আপনি? আমি আরো হারি এটাই। না 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 আপনি ভুল বুঝছেন ভাই, আমি একটু বুঝিয়ে বলি প্লিজ। মানে হয়েছে কি, আপনি তো খুবই নরম সরম মানুষ, এখন এত নরম মানুষ হয়ে তো বাদশার মতো গুন্ডার এগেনস্টে আপনি জিততে পারবেন না। আমার মনে হচ্ছে যে আপনার প্রতীক যদি ছুরি হয়, আপনার হাতে ছুরি উঠলে এগ্রেসিভ হবেন এবং বাদশার সাথে জেতার জন্য এগ্রেসিভনেস দরকার। শুধুমাত্র এই কারণেই আপনাকে সাপোর্ট করে গিয়েছি। মানে এই যে কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম। না ঠিক কথাটা, ঠিক কথাটা আমার পছন্দ হয়েছে। আসলে এই শক্তের ভক্ত নরমের জম, আমি আজকে থেকে শক্ত। ঠিক আছে শক্ত হয়ে গেলাম, বোন শক্ত হয়ে গেলাম। আচ্ছা আপনি থাকেন আমার টিমে। আপনি না বললেও কিন্তু আমি আপনার টিমের হয়ে কাজ করছি ভাইয়া। ঠিক আছে আমি কিন্তু তাহলে শক্ত হয়ে গেলাম। জি বি স্ট্রং। তাহলে বোন আপনি একটা কাজ, আপনি তাহলে বাজারের দিক চলে যান, ওখানে যদি সব কিছু করেন, আমি একটু চলে যাবো হচ্ছে ওই যে বেগম আছে না বেগমের ওখানে যে গানটা বান দিকে। ঠিক আছে পয়সার বিশ্বাস করি না। যে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার আগে মানুষের মিথ্যা আশ্বাস দেয়, সে চেয়ারম্যান হওয়ার পরে কি করব জানা আছে? আল্লাহ আল্লাহ, এই জন্যই বলছে ছোটদের সাথে ভালো ভালো কথা বলো না। আরে গাধা, স্যার না এটা আমার হিসাব, এই করিম করে না, করিম করে লাখ লাখ টাকার হিসাব। কি আসলে বল, আমার পরে থেকে মনে হয়েছিল ওই যে কিছু লোকের আটা দেখলে মনে হয় না যে এরবারে হয় আসামি অথবা নোয়াখালীতে বা সিরাজগঞ্জে, আমার মনে হয়েছিল এই শালা ভালো জায়গার লোক। মাথা গরম করার দরকার নেই, আমি ম্যানেজ করে নিচ্ছি, পারবো। আচ্ছা এই যে ভালো লাগলো, এই যে বোন বোন ভালো লাগলো, ওকে ওকে বোন ওকে ওকে, তাহলে আমি যাই তাহলে কাজটা শুরু করে দেখো। হ্যাঁ ওকে ওকে, ফ্লাম ফ্লাম ফ্লাম, কত কাজ ফালতুগুলো সবার ইচ্ছা আমার এখানে। এই জন্য বলছিলাম কোনো একটা ট্রান্সপোর্ট নিয়ে আসলে ভালো হইতো। বাবা আমার কি মনে হয় জানো, তোমার আসলে বয়স হচ্ছে। এই বয়সের কি দোষ, কাল তো কথা মতো ছবি তুলতে গিয়ে তো হাতে ব্যথা পাইলাম। তাহলে তো আপনার অনেক সাবধানে চলাফেরা করা উচিত। আর রাজু এত কথা না বললে দেখ না একটা কিছু ঠিক করতো। দেখতেছি, কিন্তু কি শর্ত? এর বিনিময়ে আমাদেরকে শপিং এ নিয়ে যেতে হবে। কেন শপিং এ যাইতে হবে? কেন এত ইজিলি সবকিছু আমরা সলভ করে দিলাম, এর বিনিময়ে তো আমাদেরকে কিছু একটা দিতে হবে। এর বিনিময়ে তোমরা আমাদেরকে শপিং এ নিয়ে যাবে আর আমাদেরকে খাওয়াবা। কি পলাশ ঠিক বলছিল একদম। আই তোরা কি বাচ্চা এখনো যে বাপ মার হাত ধরে ধরে বাজারে যাবি আর লেবেন চুষ খাবি? তো কি আমরা তো বাচ্চাই, ধরতে গেলে আমার তো নতুন করে জন্মই হয়েছে, তো গেলে ক্ষতি কি? বুঝছি কুইন, চলো ছেলেদের আবদার মিঠাই, কিন্তু আমার পকেটে বেশি টাকা নাই। বাবা কোনো সমস্যা নাই, আমার পকেটে টাকা আছে, তুমি শুধু আমার কাছ থেকে নিবা, নিয়ে আমাদের ঘুরাইবা ফিরাইবা খাওয়াইবা শপিং করে দিবা, তারপরে আবার ব্যাক করে দিবা। বাবা 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 ডাবল কিন্তু। ওরে শয়তান রে, কাইল না বলছিলি তোর পকেট ফাঁকা, আর আজকে শপিং এর কথা শুই নাই আমার উল্টো টাকা ধার দিতে চাস? বুঝো নাই বাবা, তোমার একটু পেন দিতে আমার ভালোই লাগে। ও আচ্ছা দাঁড়াও, তোমার পেন দেখাইতেছি আমি, চল চল। আস্তে 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 মাস্টার, এখন বুঝা দেখো এই দুইটা দুষ্টরে সামলাইতে পারবা তো? তোমারে যখন সামলাইতে পারছি তখন ওই দুইটা রে সামলাইতে পারবো। বাপ রে এত কনফিডেন্ট না মাস্টার। কিরে গগল এইখানে চলে আসলি কেন? কান্না লুকাইতে? কান্দুম কেন আমি? তোমার লগে কাইন্দা লাভ আছে?
আরে তোমাদের জন্য কান্না আর উলু বনে মুক্ত জড়ানো তো একই কথা। তোমরা সবাই মিলে যেদিন কানবা সেদিন আমার কাছে আইসো। আচ্ছা বাড়িতে আমরা এতগুলো মানুষ কেমন লাগবো না? চল রান্না বান্না কিছু করবি না? দায়িত্বটা তো তোরই নেওয়া লাগবো। রান্না তো করতে হইব। তা তোমার হুড়পড়ি সিমির কাছ থেকে শুই নিয়েছো, সে কি খাইব? বুঝতে পারছি তুই আসলেই মনে অনেক কষ্ট পাইছিস। কেমনে বুঝলা? এই যে রান্নার কথা উঠলে আগে তুই আমারে জিগাইতি তুমি কি খাইতে চাও, আর আজ তুই মায়েরটার কথা কইতেছস, কারণটা কি? কারণটা আমি খুব ভালো করে জানি। ওই মাইয়াতে এখন তোমার মনের মনি কোঠায় বইসে রইছে। ওই মাইয়ার যদি মন ভালো থাকে তাহলে তোমার মনটাও ঝলমলায় উঠব। আর যা, কি যে কষ না কষ, তোর রাগ উঠলে না? হাই মুকেশ ভাই, সবকিছু ঠিক আছে তো? না সব তো ঠিক নাই। রান্না করতে যাম তো আগুন জ্বালা মুসুলাই তোর চুলগুলা দে তো। মুকেশ ভাই কি কি বলে লাকড়ি আর আমার চুল বুঝতেছি না তো কিছু। আচ্ছা সাজিন, তোর কোনো কিছু লাগবো, দরকার কিছু? ওরে বাবা, বোঝই তো ওই যে মাজায় ব্যথা না, বাইরে কোথাও যাইতে পারতেছি না, ওই এক কাপ চা হইলে একটু ভালো হইতো আর কি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তা কি চা খাবি, রং চা না দুধ চা? ভাত পায় না চা চায়। ওই যে মানে এই ব্ল্যাক কফি আছে না, ব্ল্যাক কফি, ওই যে কালো কফি, ওই কফিটা আবার সিমি খুব পছন্দ করে, ওইটা হইলে খুব ভালো হইতো মুকিত ভাই। আর এই সিমির মতো মেয়ে, আহ কি অসাধারণ মেয়ে, মানে স্বাস্থ্য সচেতন। ওই দুধ দিয়ে কফি বানাইলে তো ওটা স্বাস্থ্য সচেতন হয় না, এই ব্ল্যাক কফি, ব্ল্যাক কফি বুঝছো তো, ওই যে কালো কফি, ওইটা হইলে মানে স্বাস্থ্য সচেতন, মানে স্বাস্থ্যর জন্য ভালো। কত ভালো মেয়ে, তুমি তো সৌভাগ্যবান মুকিত ভাই। যাও আমি তোমাকে লেগা স্বাস্থ্যকর কফি বানা নিয়ে আইতেছি। মুকিত ভাই তুমি একটু ওই সাহায্য করো আর কি, সাথে থাইকো, মানে চুলার পাশে থাইকো, বলা যায় না বৃষ্টি মিশাই দিতে পারে। আরে ধর তুই এসব কি কস, আমাকে গগল খারাপ না কি, ঠিক না? আচ্ছা ঠিক আছে তাহলে মুকিত ভাই, আমি একটু ওদিকে গেলাম, ওই সিমি আবার একা একা রয়েছে না, ভয় পাইতে পারে। এই তোমরা তাহলে একটু তাড়াতাড়ি চলে আইসো। আচ্ছা ঠিক আছে, যা এখনই আসতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওই কফি, ব্ল্যাক কফি। শোন গগল, এখন থেকে মাথাটা ঠান্ডা রাখবি, কথাবার্তা একটু হিসাব করে কইবি, দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে। সব তো ঠিক হইবই, তুমি বিয়া করলেই সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি বিয়া করলে না আমি শান্তিতে মরতে পারব। আচ্ছা ঠিক আছে, তুই যা করবি তাই হবে, এখন চল তো। আয় আয়। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি এখানে কি করতেছেন? আসছি তো ভাবি আপনার কাছে একটা বিরাট ধন্যবাদ দেওয়ার জন্য। আপনার অনেক অনেক ধন্যবাদ ভাবি। কি আরে, এই যে আমি নিপারে ঘরের মধ্যে আটকে রাখছি, এই খবরটা আপনি কারোর কোন নাই, যদি একবার কারোর কয়ে দিতেন তাহলে এতক্ষণ আমার 1400 ভিতরে থাকা লাগতো। এখন কি হয়েছে, উল্টো আমার কপালটা ঘুলে গেছে গা, একটা বিরাট ভালো কাজের কন্ট্যাক্ট পাই গেছে গা। শোনেন, সন্দেহ না কইরা, আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে আমগো জন্যই ভালো, বুঝছেন? হ্যাঁ ভাবি, এইটা সবচেয়ে ভালো কথা বলছেন। তুমি করবে কি এরকম একটা গান লিখবে যেন মানুষের মনে মনে মুখে মুখে থাকে, যেন এখন আমার মনে আছে তোমার চিঠির কথা। ও হইলে হ্যাঁ ভালো, ঠিক আছে ঠিক আছে, কিন্তু ওই যে অ্যাডভান্স হতে লাগবো। কি যে বলো না, শোনো তোমার জন্য অ্যাডভান্স কেন? আরে আমি তোমারে সারা বাড়ি খুঁজতেছি, ঘরে খুঁজলাম কোথাও নাই তুমি, তুমি এসে দেখি এখানে জিমাইতেছো, ঘটনা কি? না আমি একটু ওই যোগ আসনে বসছি আর কি, মনে করো একটু শান্তি আসে, দেখ না বাড়িতে কি একটা অশান্তি লেগে গেছে।
একসাথে একসাথে।